লকডাউনের ফলে আলিপুরদুয়ারে আটকে পড়া বিভিন্ন জেলার বাসিন্দাদের ঘরে পাঠানোর ব্যবস্থা করলো আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ। লকডাউনের ফলে আলিপুরদুয়ারে আটকে পড়া বিভিন্ন জেলার বাসিন্দাদের ঘরে পাঠানোর ব্যবস্থা করলো আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ। মালদা, ফরাক্কা, রায়গঞ্জ, ইসলামপুর সহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন শ্রমিক যারা আলিপুরদুয়ারে এসেছিলেন কাজের জন্য, লকডাউনের ফলে আটকে পড়ে তারা। এছাড়া অসমে কাজ করতে যাওয়া কিছু মানুষ, তারা কষ্টে আলিপুরদুয়ারে এসেছে কিন্তু আর যেতে পারেনি। এতদিন আলিপুরদুয়ারের বিভিন্ন ক্লাব ঘরে তারা ছিল। এদিন আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে তাদের বাড়ি ফেরানোর কাজ শুরু হয়। ট্রাকে করে তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে ট্রাফিক পুলিশ। কীভাবে পাঠাচ্ছেন? আমরা রোড এই গাড়ি ধরেছি, এই যে গাড়িগুলো বাইরে থেকে এখানে আসছে মাল দেওয়ার জন্য, সেই গাড়িগুলোকে আমরা বলে ওদেরকে অনুরোধ করছি, ভাই তোমরা যখন গাড়িটা ফিরে নিয়ে যাচ্ছ খালি গাড়িটা, যদি আমাদের কিছু লোক আছে বাইরের তোমাদের এলাকার আছে, যদি নিয়ে যাও ভালো হয়। তো ওরা রাজি হয়েছে, তাই ওদের গাড়িতে আমরা এদেরকে উঠা দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এরা কোথাকার কোথাকার বাসিন্দা আসে? কেউ আছে মালদার আছে, কেউ ফরাক্কার আছে, কেউ ইসলামপুরের আছে, কেউ রায়গঞ্জের আছে, বিভিন্ন এলাকারই আছে। যে রোটে এই গাড়িটা যাবে ওই রোটের সাইডেরই সব লেবারাই আছে। স্যার, এখানে এরা কী করতে এসেছিল এবং আটকে গেল? এরা কেউ এসেছে ওই ইলেকট্রিসিটির কাজ করার জন্য, কেউ জলের ট্যাঙ্ক হচ্ছে এখানে আমাদের আলিপুর পৌরসভারই কয়েকটা কাজ হচ্ছে, সেই কাজও হচ্ছে। এই লেবারই আছে, সবাই লেবার আছে। হ্যাঁ, সব সংখ্যায় কতটা আছে, কতজন আছে? বাড়ি যেতে পেয়ে খুশি শ্রমিকেরা। কি অসুবিধা ছিল একদিন? অসুবিধা তো ফেরি করছিলাম, সব বন্ধ হয়ে গেছে, এটা করোনা ভাইরাস। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে, আমরা মানে অসুবিধায় বাড়ি যাচ্ছি, লাইন টাইন ঠিক নাই। এখন কীভাবে যাবেন বাড়ি? এখন তো একটু কষ্ট করে এই থানা থেকে ওসিবাবু পাঠাচ্ছি, আমার এই হেল্প করে থানা থেকে যাচ্ছি আমরা। কতজন আছেন এরকম? এই হবে 30-25 জন হবে।